বললে এখন আপনার পক্ষে গেলে আপনি বলবেন নির্বাচন কমিশন ভালো, আর আপনার বিপক্ষে গেলে হয়ে যাবে খারাপ। এখন বিচার মানে তালগাছটি আমার, আমরা সব সময় আজকে আমার বিএনপির এক বোন যেভাবে বললেন আমাদের অত্যাচারের কথা বললেন, অত্যাচারের চিহ্ন আমার বাম হাতটা এখনো ভাঙ্গা, অত্যাচারের চিহ্ন কিন্তু আমার গায়ে বহন করছে, ওনার গায়ে নাই, কিন্তু এই সরকারের সময় ওনাদেরকে ছোট্ট শিশুকে রেখে জেলে থাকতে হয় না দিনের পর দিন। আর আমি 56টা মামলা খেয়েছি, 18 বার জেল খেটেছি, ডিটেনশন খেটেছি, আমরা তারপরও কখনো ওইভাবে যাইনি জ্বালাপোড়া। রাজনীতিতে হ্যাঁ পিকেটিং সবাই করে, রাজনীতিতে হ্যাঁ হবে, গণতান্ত্রিক ভাবে আপনি রাস্তায় নামলেন, কিন্তু আপনি কর্মসূচি দিয়ে আপনি রাস্তায় থাকলেন না, আপনি কি করলেন, আপনি গ্রেনেড বোমা। কিন্তু ওখানে একটি গল্প আমি শুনেছি এক বিএনপি নেতার কাছে, একটি গাড়িতে আগুন দিয়েছিল, সেই গাড়িতে তারই এক আত্মীয় ছিল, এখানে সে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমাকে গল্প করে সে শুনিয়েছে, তার নাম খোদ্দার, তার রিলেটিভ সে আমাকে বলেছে যে তার আত্মীয় স্বজন সেখানে ক্ষতিগ্রস্ত হতে পারত। কিন্তু এইভাবে যেইভাবে তারা 5ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে জ্বালাপোড়া একের পর একদিন দুদিন হরতালে টানা, এখনো কিন্তু আছে, এখনো কিন্তু বিএনপি প্রধান বেগম যে এখনো কিন্তু উইথড্র করেনি, বলেননি আনুষ্ঠানিকভাবে, এখন জনগণ মানেন না তাই হচ্ছে না, কিন্তু এখন আনুষ্ঠানিক ভাবে বলে নাই অবরোধ মুক্ত বাংলাদেশ। তো যেইভাবে আপনারা আমাদের অত্যাচারের কথাগুলো বলেন, আমাদের মতো কি আপনাদের নারী নেত্রীরা বারবার জেলে গিয়েছে বাচ্চাকে রেখে, আমি আমার 9 মাসের বাচ্চা পেটে রেখে জেল খেটেছি, গণতন্ত্র আমাদের শিক্ষা দিয়ে লাভ নেই। আমরা গণতন্ত্রে দেখেছি 2001-এ যখন বিএনপি ক্ষমতা ছিল, আমার বাসা আমার ছোট্ট শিশুটিকে, এগুলো পত্রিকা পাতায় এসেছে, আমার ছোট্ট শিশুকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে রাতের বেলা বের করে নিয়ে গেল, আমার বাচ্চাটা কাঁদছে, রক্ত বের হয়ে গেল, আমি সাহারাকে ফুল লাগিয়েছি যে সাহারা আমার বাচ্চাটা রক্ত, আমার বাচ্চাটা তখন আমার বাচ্চাটার বয়স 3 মাস, আমার বাচ্চাটা কাঁদছে, আমার কুলো থেকে ফেলে দে, কেন বাবু সাহেব আমার ফোন দিয়েছে, আমাকে নিয়ে যেতেই হবে, আমাকে নিয়ে গেল ছোট্ট শিশুটি, আমার বাচ্চাটাকে নিয়ে গেছে, আমার বাচ্চার কান্না দেখে আমি রাজনৈতিক ভাবে খুব শক্তিশালী মানুষ হিসেবে সবাই আমাকে জানে, সেদিন আমি অবাক হয়ে গেছিলাম যে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমার সব একটু হতাশ হয়েছি যে নারী নেত্রীরা কোথায়, আজকে আমরা আওয়ামী লীগের কর্মী বলে আজকে মুখ বন্ধ করেছে, একটি নারীর প্রতি এই অত্যাচার এই অবিচার, আমি তো একজন তখন নারীও, আমি শুধু এখানে কিন্তু নারী নেতৃত্বে বিএনপি নেত্রী বলেন বা অন্যান্য নারী নেত্রীরা যারা আছে সেদিন প্রতিবাদ করিনি, সেদিন বুকের ভিতর যে রক্ত জমাট হয়েছিল সে জবাব কি আমরা পাবো, আমার ছোট্ট শিশুটি আমার সন্তান আমার ছেলের নাম আন্দোলন, কারণ আন্দোলন করতে করতে ইউসে তোর নামটা আমি আন্দোলন মাননীয় প্রধানমন্ত্রী রেখেছি, আমি রেখেছি আমার বাচ্চাটি আমার কাছ থেকে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হয়েছে, এগুলো যদি বলেন আমাদের অমানবিক বলেন আপনাদের মানবিকতা কোথায় ছিল? আপনাকে ধন্যবাদ। যে হেলেন জেরিন খান, দেখেন উনি তো খুব কষ্ট।